হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আমাদের প্রজেক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো এখানে লগ আউট আছে, এখানে অ্যাডমিন আছে, অ্যাডমিন পেজে যাওয়ার জন্য লগ আউট লিঙ্ক আছে। তো আমরা চাচ্ছি যে আসলে যখন একটা ইউজার লগড ইন অবস্থায় থাকবে শুধু তখনই লগ আউট লিঙ্কটা আসবে, আবার একটা ইউজার যখন তার রোল অ্যাডমিন থাকবে শুধুমাত্র তখনই এখানে অ্যাডমিন লিঙ্কটা দেখাবে, এবং আমরা এখানে একটা লগ ইন লিঙ্কও আনতে চাচ্ছি। তো এগুলো আসলে আমরা এখন ইমপ্লিমেন্ট করা শুরু করি। হ্যাঁ, আমাদের প্রজেক্টে ইটস অ্যাবাউট টাইম। তো আমরা এটা করার জন্য যেটা করতে পারি, আমরা আগে আমাদের হোম জিএসপিটা আমরা ওপেন করি। হ্যাঁ, হোম জিএসপির ভেতরে আমরা যেটা করব যে আরেকটা আমাদের যেই সিকিউরিটি কনটেক্সটটা আছে, সিকিউরিটি কনটেক্সটটা আমরা একবার দেখে নিই যে এখানে সিকিউরিটি কনটেক্সটে আমরা যেই সিকিউরিটির জন্য যেখানে যেই এক্সপ্রেশনগুলো ইউজ করছি, হ্যাঁ, এই সিমিলার লেভেল অফ অ্যাক্সেস এক্সপ্রেশনগুলো আমরা চাইলে আমাদের জিএসপি পেজেও ইউজ করতে পারি। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আসলে আমাদের একটা স্প্রিংয়ের এক্সপ্রেশন বেসড অ্যাক্সেস কন্ট্রোলের জন্য একটা ট্যাগলিপ আছে, ওই ট্যাগলিপটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। সেটা করার জন্য আমরা যেটা করি, আমরা ব্রাউজারে যে আমরা সার্চ করতে পারি সিম্পলি স্প্রিং এক্সপ্রেশন বেসড অ্যাক্সেস কন্ট্রোল। সো স্প্রিং এক্সপ্রেশন বেজ অ্যাক্সেস কন্ট্রোলটা যদি আমরা সার্চ করি, এখানে আমরা একটা ট্যাগলিপ পাব যেটা আমরা আমাদের জিএসপি পেজে ইউজ করতে পারি। লেট আস সি ট্যাগলিপটা কোথায় আছে, একটু সার্চ করে দেখি তো কন্ট্রোল এফ দিয়ে। আচ্ছা, এখানে ট্যাগলিপটা পাচ্ছি না। এখানে কিন্তু আমরা আসলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনগুলো আমরা এখানে পাচ্ছি, কিন্তু আমাদের ওই সিকিউরিটির একটা ট্যাগলিপও আমাদের পাওয়ার কথা। সিকিউরিটির ট্যাগলিপটা আমরা যেটা সার্চ করতে পারি স্প্রিং সিকিউরিটি ট্যাগলিপ। লেটস সার্চ ফর দ্যাট। এই যে জিএসপি ট্যাগ লাইব্রেরিজ স্প্রিং, এখানে এই যে আমরা পেয়েছি, আমরা প্রথমটা নিয়ে নেই স্প্রিং সিকিউরিটি ট্যাগলিপের। তা আমরা, এবং এটাও দরকার, এক্সপ্রেশন বেজ অ্যাক্সেস কন্ট্রোল যেটা আছে এখানে আমরা এক্সপ্রেশনগুলো পাবো যেটা আমরা ট্যাগলিপের ভেতরে ইউজ করব। তো লেটস গো অ্যান্ড ফেস দিস। তো আমরা এখন, এটা তো আমাদের যখন আমরা এটা পেস্ট করলাম, সেভ করলাম, এখানে এখন একটা এরর দেখাচ্ছে, কেননা আমাদের স্প্রিং সিকিউরিটি ট্যাগলিপের ডিপেন্ডেন্সিটা ফর্ম এক্সএমএলে এটা অ্যাড করা নেই, এই কারণেই কিন্তু এখানে এররটা দেখাচ্ছে। তো আমরা ওটা আমাদের ফর্ম এক্সএমএলে অ্যাড করে দিই। আমরা ফর্ম এক্সএমএলটা ওপেন করি এবং ওটা ডিপেন্ডেন্সিসে চলে যাই। ডিপেন্ডেন্সিসে যেয়ে এখানে আমরা স্প্রিং সিকিউরিটি ট্যাগলিপটা অ্যাড করে দিই। স্প্রিং সিকিউরিটি ট্যাগলিপস, ঠিক আছে, 3.2.5 এটা আমরা নিয়ে আসলাম, সেভ করলাম। আমার প্রজেক্টে অটোমেটিক্যালি এটা লোড হয়ে যাবে, এবং লোড হয়ে যাওয়ার পর আমার এই এরর মেসেজটা চলে যাওয়ার কথা যেটা ওখানে এরর দেখাচ্ছিল। লেটস ওয়েট, বিল্ডিং ওয়ার্কস্পেস এখানে 83% হয়েছে। আপনাদের এখানে যদি অটোমেটিক্যালি না হয়, আপনারা যেটা করতে পারেন, আপনারা প্রজেক্টের উপর রাইট ক্লিক করে এখান থেকে আপনারা মেইভেনে যে এখান থেকে আপডেট প্রজেক্ট দিতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি আমার প্রজেক্টটা অটো আপডেট হয়ে যাওয়ার পর আমার কিন্তু এই এরর মেসেজটা চলে গেছে, তার মানে আমরা এখন এই প্রিফিক্স দিয়ে আমরা এই সিকিউরিটির এই অ্যাক্সেস এক্সপ্রেশনগুলো আমরা এখন আমাদের জিএসপি পেজেই ইউজ করতে পারবো। তো সবার আগে আমরা যেটা করি যে আমাদের এখানে যে লগ আউট আছে, আমরা এই লগ আউটটা করতে চাই, দেখাতে চাই তখনই যখন একটা ইউজার অথেন্টিকেটেড অবস্থায় আছে। তো আমরা এখানে তাহলে বলতে পারি যে এসিসি অথোরাইজ, এই যে অথোরাইজ, এবং এখানে আমরা অথোরাইজের ভেতরে আমরা বলে দিতে পারি অ্যাক্সেস, এবং এখানে আমরা এক্সপ্রেশনটা বলে দিতে পারি ইজ অথেন্টিকেটেড। এটা যদি অথেন্টিকেটেড হয় তাহলে তুমি খালি লগ আউট লিঙ্কটা প্রিন্ট করবা, ঠিক আছে, গুড। আচ্ছা, এখন সেম গোস ফর, আমরা এখানে বলে দিতে পারি আমাদের অ্যাডমিনের জন্য, আমাদের এটা যদি হ্যাজ রোল অ্যাডমিন হয়, দেখে আসি একবার আমরা সিকিউরিটি কনটেক্সটে কী করেছিলাম, এই যে হ্যাজ রোল অ্যাডমিন, ইয়াস হ্যাজ রোল অ্যাডমিন, তাহলেই সে এই অ্যাডমিন লিঙ্কটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না।
looks good. আমরা এখানে লগইনটাও অ্যাড করে দেব এখন আমরা যদি এটা তো লগ আউটের জন্য আমরা যদি লগইনটা এখানে অ্যাড করতে চাই আমরা উপরে চলে আসি এখানে এটাকে পেস্ট করি এবং এই জায়গাতে আমরা বলে দিতে পারি অপস এটা কি করলাম কন্ট্রোল জেড হ্যাঁ যদি অথেন্টিকেটেড না হয় সেই ক্ষেত্রে সে আমাদের লগইন পেজে নিয়ে যাবে লগইনই তো তাই না না সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা যদি আমাদের প্রজেক্টে একবার যাই আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ক্রিয়েট নোটিস করতে যাই তাহলে যে লগইন হ্যাঁ স্ল্যাশ লগইন ঠিক আছে এটাই আমাদের পেজটা তো আমরা ঠিক আছে আমাদের স্ল্যাশ লগইনে যাব যদি অথেন্টিকেটেড না থাকে এইটা আমাদের দেখাবে এখানে আমরা বলে দেই লগইন সো ফার ইট শুড ওয়ার্ক আমরা যদি এখন আমাদের প্রজেক্টে যাই এটা অটো রিলোড হয়ে যাওয়ার কথা সো লেটস গো টু দ্য রুট অফ দ্য প্রজেক্ট শুরুতে আমরা লগ ইন করা নেই এই কারণে এখানে লগ ইন করতে বলছে আমাদেরকে আমরা চাইলে লগ ইন করতে পারি লেটস সি আমাদের যদি আমরা একটু ডেটাবেসটা দেখে আসি আমাদের ইউজার দুটো একটা হলো ইমরান আর একটা হলো মোজাম্মেল আমরা যদি অথরিটি দেখি কার কি কন্ট্রোল এন্টার তাহলে ইমরান হচ্ছে রেগুলার ইউজার মোজাম্মেল হচ্ছে অ্যাডমিন তাহলে আমরা এখানে যদি রেগুলার ইউজার দিয়ে লগ ইন করি ইমরান পাসওয়ার্ড হচ্ছে হ্যালো হ্যালো আচ্ছা রেগুলার ইউজার দিয়ে লগ ইন করার পর আমরা যদি হোমে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু লগ আউট আছে কোনো অ্যাডমিনের লিঙ্ক নাই হ্যাঁ তো আমরা লগ আউট করে দিলাম আবার আমরা আমাদের হোম পেজে চলে যাই যে আমরা যদি আবার লগ ইন করতে চাই এবার অ্যাডমিন হিসেবে লগ ইন করবো মোজাম্মেল পাসওয়ার্ড হচ্ছে লেট মি ইন এই যে লেট মি ইন দেওয়ার পর আমরা কিন্তু এই যে অ্যাডমিন পেজের অ্যাক্সেসটা এখানে পাচ্ছি এবং অ্যাডমিনে গেলে আমরা অ্যাডমিন দেখতে পাচ্ছি এবং আমরা আমাদের পুরো ফ্লোটা ঠিকমতো কাজ করছে সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আমাদের এই টিউটোরিয়ালের জন্য তো আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস